আসসালামু আলাইকুম। আজকে আমি K9 মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোনের ডুয়াল ভার্সনের রিভিউ দেওয়ার চেষ্টা করব। এটার কত প্রাইস, কোত্থেকে কিনেছি, এটার ডিস্টেন্সটা কেমন এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন, নয়েজ ক্যান্সেলেশনটা কেমন হয়, কাজ করে, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি আনবক্সিংটা করে নিলাম। এটার সাথে একটা কেবল পাবেন ছোট করে, আর হচ্ছে একটা ম্যানুয়াল গাইড, এটাই, আর হচ্ছে দুইটা মাইক্রোফোন এভাবে পাবেন, আর সাথে পাবেন হচ্ছে একটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে টাইপ সি, যাদের সেটে টাইপ সি চার্জিং পোর্ট আছে তাদের জন্য কোনো প্রবলেম নেই, আর যারা টাইপ বি চার্জিং পোর্ট সেট আছে তাদেরও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন কনভার্টার পাওয়া যায়। এরকম কনভার্টার নিয়ে আপনি কিনে নেবেন। এই কনভার্টারগুলো আপনি যখন এটা দেখুন, আমি এই নর্মাল আমার এই টাইপ বি পোর্টও কিন্তু এটা আমি লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সেট কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট। তো এটা এখন লাগানো হয়ে গেলে অনেক সময় আছে যে ওটিজি কেবলের একটা অপশন থাকে, ওটা আপনি চালু করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার লাল বাতি মিটমিট করে জ্বলছে, তার মানে এটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। তো এবারে এটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি যেই মাইক্রোফোনটা থাকবে সেটাকে আমি এটার সাথে কানেক্ট করব। আর এটাতে কোনো চার্জ লাগে না, মাইক্রোফোন দুইটাতে কিন্তু চার্জ করতে হয়। তো এটা দেখতে পাচ্ছেন, এটার যে এই মাইক্রোফোনটার পিছনের অংশে একটা পাওয়ার বাটন আছে, এটা একটু জোরে প্রেস করে ধরে রাখলে দেখবেন যদি সবুজ বাতি জ্বলে তার মানে অলরেডি কানেক্ট হয়ে গেছে। এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে ভয়াবয়ী এমন মাইক্রোফোন দিয়ে, তো ওটা ছিল তার সহ। আর তো আমি দারাজ থেকে কিনেছিলাম এই প্রোডাক্টটা, তো একটা প্রোডাক্ট একটু ডিস্টার্ব দিচ্ছে, যেমন এই যে এটার দেখতে পাচ্ছেন এটার কিন্তু বাতি জ্বলতেছে বাট এটার কানেক্টটা হচ্ছে না। যাই হোক, এটা আমার হয়তো বা ব্যাড লাক, বাট এছাড়া আমি যেটা ইউজ করতে পারতেছি সেটার ফিডব্যাকটা কেমন সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, যে আসলে এটার ডিস্টেন্সটা আমি এখানে লেখা আছে যে 30 মিটার হতে পারে যদি মাঝখানে কোনো দেয়াল না থাকে। তো আমি আসলে ট্রাই করে দেখব, যদিও প্রচণ্ড রৌদ্র আসলে এখন বোঝা যাচ্ছে না, তো চেষ্টা করবো যে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এখন যেদিন দাঁড়িয়ে আছি এখান থেকে আমি 30 ফিট পিছনে যাব, বাট ওখানে গিয়ে আবার কথা বলবো, দেখবো যে কীরকম আসলে আওয়াজটা কীরকম হয়। দেখেন, তো আমি রাস্তা যাচ্ছি পিছনে, দেখতে পাচ্ছেন যে আমি যেখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে এই তো অনেক ডিস্টেন্স, আশা করি কথাগুলো শোনা যাচ্ছে। হাতে প্রচুর রৌদ্র, হয়তো বা জিনিসটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এখান থেকে আসলে অতটা ভালো দেখতেছি না। তো ওভারঅল এটা বলতে পারি যে আশা করি সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে। তো এই মাইক্রোফোনটার আমার কাছে সব কিছুই মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আপনারা যারা নতুন কিনতে যাবেন তারা চেষ্টা করবেন যে অনলাইন থেকে না কিনে সরাসরি গেজেট যেসব দোকানে বিক্রি করে সেসব দোকানে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ওইখান থেকে সরাসরি কিনবেন, হোলসেল হোক বা নর্মালি এই যেটাই হোক, যে কোনো দোকান টাইপের হোক, সমস্যা নেই, ওইখান থেকে কেনার চেষ্টা করবেন। কারণ আমি এই যে অনলাইন থেকে দুইটা কিনেছি, এটা ডুয়াল K9 ডুয়াল, অর্থাৎ যেটা ডাবল সিঙ্গেলও আছে, তো আমার কিন্তু এই ডাবলটা এটা কাজ করতেছে না, এটা জাস্ট লাইট জ্বলে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে দেখাচ্ছি, লাইট জ্বলে বাট এটা কানেক্ট হয় না, অর্থাৎ একটা কানেক্ট হয়েছে আর এটা কিন্তু কানেক্ট হচ্ছে না। তো যাই হোক, তারপরেও ওভারঅল আমি এটা বলতে পারবো যে এই দুইটার এই মাইক্রোফোনটা আপনারা কিনতে পারেন যদি আপনাদের লো বাজেট থাকে। এখন বর্তমানে কিন্তু খুব ভালো ভালো ধরনের প্রায় 30-30 হাজার টাকার দরের ভালো মাইক্রোফোন পাওয়া যায় ওয়্যারলেস, তো ওগুলোর চাইতে আমি বলবো যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এটাই ভালো হবে, এটা প্র্যাকটিসও হবে, পাশাপাশি এটা আপনারা আপনার এই মানে লো বাজেট যেহেতু সেই হিসাবে আপনারা কিনতে পারবেন। তো যখন আপনি বড় পর্যায়ে কোনো বড় ইউটিউবার হয়ে যাবেন তখন এগুলো আর কিনার সাজেস্ট আপনাকে করতে হবে না, আপনি নিজেই ভালো বুঝবেন কোনটা কিনবেন কোনটা কিনবেন না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিতে পারেন। তো এবার আসতেছি এটার প্রাইস নিয়ে। তো এই K9 ডুয়াল মডেলের এটার হচ্ছে প্রাইস আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিব। এটা আমি দারাজ থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিনেছি। দাম ওঠানামা করে, অনেক সময় আছে যে সেল বেশি হলে এটার দামটা বেড়ে যায়, আবার সেল কম হলে দামটা কমে যায়,
তো আপনারা সবাই চেষ্টা করবেন যেগুলো অনলাইন থেকে, আমি আগেই বলেছি যে অনলাইন থেকে না কিনে যদি সরাসরি কিনতে পারেন তো সবচেয়ে বেটার। আর সরাসরি কিনলেও চাইনিজ প্রোডাক্টের আসলে তেমন একটা ওয়ারেন্টি গ্যারেন্টি আপনি পাবেন না, এইগুলো কিনতে গেলে আপনাকে 30-40 হাজার টাকা খরচ করতে হবে, নর্মালি এগুলো পাবেন না আপনি। যে তারপরে যাই হোক, মানে লো বাজেটের ভিতরে বেস্ট একটা গ্যাজেট হচ্ছে এটা, এবং বেস্ট মাইক্রোফোন বলতে পারেন। এই মাইক্রোফোনটা যখন চার্জ দিবেন তখন এরকম লাল বাতি জ্বলবে, আর যখন ফুল চার্জ হয়ে যাবে, এটা যে কোনো চার্জারে কিন্তু কানেকশন দিতে, ফুল চার্জ হয়ে গেলে কিন্তু বাতি বন্ধ হয়ে যাবে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।